কথা আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বকুল। এখন ঘটনা হচ্ছে এত মানে রাতের বেলা মধ্যরাত হয়তো বা 12টা বেজেও গেছে আমার ক্যালেন্ডার যখন ওপেন, সো মধ্যরাতে কেন আমি একটা ঝুড়ি এবং ব্যাগ ভর্তি লিচু এবং আম্মুকে নিয়ে এখানে বসে আছি এবং বলছি ক্যামেরা ওপেন করে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বকুল এই প্রবাদ বাক্যটা আসলে কি তাই? কারণ সবাই আমরা জানি যে বাস্তব অভিজ্ঞতা এবং চারিদিকে ফেসবুক দেখে আমি শিখে গিয়েছি যে লিচু কিনতে গিয়ে গণনাই খুব একটা ভুল হচ্ছে, হয়তো বা বিক্রেতা 100 লিচু বলছে আরো 5টা বেশি দিলাম, মনে করে বাড়িতে এনে কেউ দেখছে 90টা বা 91 দিলাম, গুনাই টাকা তো আছেই আছে। ইনফ্যাক্ট এমনও দেখেছি যে কেউ শেয়ার করেছে যে লিচু কিনে গুনে দোকানদারের সামনে থেকে 5টা কিছু কম ছিল 100টা পূরণ করে বাড়ি এনেছে সেখানেও দেখছে যে কম। সো আমার জন্য এটা প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বিকজ আমি জীবনের প্রথম নিজে দাঁড়িয়ে থেকে দোকান থেকে লিচু কিনেছি এবং সেই জায়গাতে আর বেশি কথা না বলি কারণ ঠকছি না জিতছি এটা আমি জানি না, বিশ্বাস করে আসছি আর এই কারণে আমি আম্মু খেয়ে নিয়ে বসে আসছি। বিশ্বাসে মেলা বস্তু তন্ত্র বন্ধু ঘটনাটা সত্যি কি মিথ্যা, আর যদি কিছু টেস্ট খারাপ হয় তাহলে তো আমার কাছে মার লেগে গেছে কপালে। যাই হোক দেখো লিচু বোনাটা এখন একটা চ্যালেঞ্জ বিশ্বাস ধরে রাখার, সেটা হচ্ছে 30টা অলরেডি গুনে ফেলছে আম্মু, এখানে 20টা আছে কিনা, আমাকে বলেছে 50টা কিছু আছে সাথে আরো 5টা না 10টা যেন বেশি আছে বলছে। আচ্ছা আমি কমপ্লেন করি 5টা বেশি আছে। সো এই আমার হাতে যেই এক মুঠো লিচু এতে আমার বোঝা যাবে যাচ্ছে আসলে বিশ্বাস ভেঙে যায় না বিশ্বাস করে মানুষের। ও মাই গড, মানে সিরিয়াসলি যখন চারিদিকে দেখছি যে লিচু আসলে গণায় ভুল হচ্ছে। ইনফ্যাক্ট আমি একটা ঘটনা এখন শেয়ার করি, আমি যখন আমি জিতে গেছি তখন আমার এখন শেয়ার করতে ইচ্ছা করতেছে। আমাদের একজন অফিস কলিগ ওনাকে আমি এই মুহূর্তে আসলে পাশে মিস করছি, বিকজ তিনি তিনবার লিচু গুনে নিয়ে আসার পরেও সেখানে তারতম্য দেখেছে এবং কমই এসেছিল। সো সেই জায়গায় আমি ইউজুয়ালি ফল কিনতে পারি না, মানে বাজার দর জানি না, এখন আমি বলছি যে আমাকে লিচু যখন কিনতে বলেছি মানে আমি যখন দাম করেছি তখন আমার কাছে এক দাম 450 টাকা বলেছে, আমি আসলে আমি যে বলবো রিভার্স দাম যে কমিয়ে রাখেন আমি তো লিচুর বাজার দর জানি না। সো আমি ওই জায়গাতেই সাহস করে ভাবলাম যে আচ্ছা 50টা লিচু কিনে পাশে নিয়ে দেখি। সো সেই জায়গায় দেখলাম যে না, লিচু বিক্রেতা আমাকে পারফেক্ট 50টা প্লাস 5টা বলেছিল বা আরো বেশি 3টা লিচু বেশিও পেয়েছি। যাই হোক আমার জীবনের অভিজ্ঞতায় এটা খুবই আনন্দিত একটা মুহূর্ত, বিকজ এইরকম করে মানে এত কিছু অবিশ্বাসের ভিড়ে বিশ্বাস ফিরে পাবো আমার জীবনে এটা একটা দারুণ অনুভূতি আসলে। তার মানে কথাটা ঠিকই আছে যা প্রবাদ বাক্য যে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর, কথাটা আজকে একটা বাস্তবিক প্রমাণ পেয়ে গেলাম। যাই হোক গুড নাইট, আমি এখন লিচু উপভোগ করবো।